আজি পবিত্র মাণবসা গুরুবার অবসরের শ্রীমন্দিরে নিয়ারা ভক্ত এমানে মনুষ্য নুহতি মাত্র তাঁক মুহরু শুণবাক মিছে জয় জগন্নাথ তেবে জগন্নাথ কুথিবা ভক্ত হচ্ছেন দুইটি মূষা জনে বঙ্গীয় মহিলা ভক্ত তাঁকু মা তুল্য মমতা বাঁটিছে সেমানে এতে স্নেহ পাইছেন যে মা যাহা কুচি সেমানে উচ্চারণ করছেন মহাপ্রভু জগন্নাথঙ্ক নামকু মধ্য অবিকল করিবাকু চেষ্টা করছেন এই দুই মূষা। কেবল সেতিক নুহে সিংহদ্বার নিকটে মা সহিত মূষা দুইটি মহাপ্রভুঙ্কু মুন্ডিয়া মারি সান্নিধ্য নিয়েছেন থন্ডার উপশম পাই শীত বস্ত্র পিঁধিবা মধ্য দেখিবাকু মিলিছি। এভাবে দৃশ্য ভক্তঙ্ক মহলরে বেশ কৌতূহল সৃষ্টি করেছি। বিনায়ক বিঘ্নরাজ বিঘ্ন বিনাশন দারু ব্রহ্ম স্বরূপ হে শ্রীনীলকন্দরম ভক্তানাং মোক্ষদায়কম গজবক্রধরম নমো নমো জগন্নাথ গজানন ব্রহ্মম। ই মহাপ্রভু হচ্ছেন স্বয়ং বিনায়ক ব্রহ্মর স্বরূপ। আজিকা দিনের মধ্য জীবজন্তু মানে যে পোষা জীবজন্তু মনুষ্য মানকর সংস্কারের সংস্কারিত হয়ে অনেক কথা শিখি থাকে। শুয়া পক্ষীটিয়ে মধ্যে রাম নাম কৃষ্ণ নাম জপ করু থাকে। আমি মধ্যে দেখিছে যেতবে কোভিড সময়ের মনুষ্য মানুষ শ্রীমন্দির ভিতরক বারণ করা যাই সেতবে মন্দির আভ্যন্তরের মাঙ্কড় মানে মুদুলি দ্বার বাটে আমার নাটমণ্ডপ ভিতরক আসি দুই হাত উপরক টেকি মহাবাহু দর্শন করে পুঁ ঘটি দ্বার বাটে বাহি যাওলে আপন মানে জাঁথিবে সিংহদ্বারে মধ্যে বহু প্রাচীন সময়ের ষণ্ঢ মানে মধ্যে নিজের দুই আগ গোড়ক সে আঁঠেকি মধ্যে প্রণাম করুলে মহাপ্রভুকে। তেমন মনুষ্য মানে যদিও সেমানকর বিবেক নথায় কৌশি বুদ্ধিবত্তার পরিচয় নথায় কিন্তু সেমানে মধ্যে বেড়ে বেড়ে সংস্কারিত হয়ে থাকে। মহাপ্রভু যেহেতু সকল সৃষ্টির নিয়ামক তেমন তাঁকু মধ্যে সুমরণা করে থাকে। সে মহিলা জনক যে আনিলে বা মূষাদ্বয়ঙ্কু রাখিলে পাখের তাঁকর মধ্যে মহানতা সে অনুপ্রাণিত হয়েছেন। প্রাণী মানুষ মধ্যে সেমানে শিক্ষা দিয়েছেন যে সারা জগতর যে সৃষ্টিকর্তা তাঁকু মধ্যে তাঁকর নামক সে উচ্চারণ করছেন। তেমন এ কথা দেখে আমি মধ্যে আবির্ভূত হয়েছু। সবু সেই জগন্নাথঙ্ক পাই সবুকিছি এ ব্রহ্মাণ্ডের সম্ভব হয়ে থাকে। জয় জগন্নাথ। পুরীর সঞ্জয় মহাপাত্র রিপোর্ট, রিপোর্টার স্টুডিও।